বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও যুক্তরাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে সুধী সমাবেশ আয়োজিত হয়েছে বার্মিংহামে। বাংলাদেশি সহকারী হাইকমিশনের উদ্যোগে হয় এই আয়োজন। এতে অংশ নেন যুক্তরাজ্যের রানীর প্রতিনিধি, উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মূলধারা রাজনীতিবিদরা। ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র, কাউন্সিলর ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এদিন দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলী মুজান, রানীর প্রতিনিধি লর্ড লেফটেন্যান্ট জন ক্রাবদিওবি, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের চিফ পুলিশ কনস্টেবল স্যার ডেভিড থমসন, নর্থহ্যাম্পটন সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র কাউন্সিলর রুফিয়া আশরাফ ও সোনালী চন্দ্র সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে বাংলাদেশ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরে শিল্পকলা একাডেমির একটি প্রতিনিধি দল। Bangladeshi independence. We're celebrating the long ties that exist between the United Kingdom and Bangladesh, and at the same time marking the contribution the Bangladeshi community makes here in Birmingham, the West Midlands, the United Kingdom. 2022 একটি বিশেষ বছর। এই বছর একই সাথে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি, পাশাপাশি আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান করছি, এবং একই সাথে এই বছরই আমরা বাংলাদেশ এবং যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী পালন করছি।